যত দ্রুত সম্ভব এমভি আব্দুল্লার জিম্মি নাবিকদের অক্ষতভাবে মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানও সহযোগিতা করছে বলে জানান তিনি। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে পররাষ্ট্রমন্ত্রী একথা জানান। শিগগিরই নাবিকদের উদ্ধারে আসার কথাও জানান তিনি। এর আগে জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন সমন্বয় সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। এতে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী সহ সরকার এবং বিভিন্ন সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যত দ্রুত সম্ভব তাদেরকে মুক্ত করার চেষ্টায় আমরা আছি এবং আনহার্মড অবস্থায়, যাতে সেখানে নাবিক যারা আছে তাদের কোনো ক্ষতি না হয়, জাহাজের ক্ষতি না হয়, সেভাবে আমরা উদ্ধার করার চেষ্টা করছি। যারা জাহাজটি হাইজ্যাক করেছে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছে, অর্থাৎ মালিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানও আমাদেরকে সহযোগিতা করছে। এবং আপনারা পরিবারের সাথে কথা বললেও জানতে পারবেন তারাও অনেকটা আশ্বস্ত। আমরা আশা করছি আমরা সহসা নাবিকদেরকে উদ্ধার করতে পারব।